ইসলামপুর হেলথ টেকনোলজি উদ্বোধন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান। amarmp.com এর মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেছেন জনাব করিম। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন এমপি মোহাম্মদ ফরিদুল হক খান। আমাদের একজন প্রিয় ব্যক্তি জনাব আব্দুল করিম সাহেব যে প্রশ্ন করেছেন যে হেলথ টেকনোলজি কখন উদ্বোধন করা হবে, আপনি অবশ্যই অবগত আছেন যেটা আপনার কাছাকাছি আপনি জেনেন এবং জানেন। সেখানে একাডেমিক ভবনে কাজ শেষ হয়েছে, বাকি যে কাজগুলো মহিলাদের ছাত্রীনিবাস, ছাত্রদের বসবাস করার জন্য হোস্টেল এবং সেখানে প্রিন্সিপাল কোয়ার্টার, অফিসার্স কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, আদার কোয়ার্টারগুলো, এইগুলো কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই কাজগুলো শেষ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে আমরা ইসলামপুরবাসীর পক্ষ থেকে ওনাকে জানিয়েছি এবং এটা আমরা শেখ হাসিনা হেলথ টেকনোলজি নামকরণ করার ব্যবস্থা করেছি। এটার কাজ শেষ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা হেলথ টেকনোলজি ইসলামপুর এটাকে উদ্বোধন করবেন এবং আমরা তখন সেটা কার্যক্রম শুরু করব। আপনাকে অশেষ ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন amarmp.com এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ।